বনগাঁয় লরি দুর্ঘটনায় জখম ব্যক্তি সুস্থ হয়ে ফিরলেন বাড়িতে। কাউন্সিলরের মানবিকতায় খুশি পরিবার। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক এবং সামাজিক কর্তব্য। বর্তমান সময়ে সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত, কিন্তু আজও হারিয়ে যায়নি মানবিকতা। সকল ব্যস্ততার মধ্যে দিয়েও এক অসহায় মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে সাহায্য করলেন বনগাঁ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী। এমনই এক মানবিকতা দৃশ্যের সাক্ষী থাকল গোটা বনগাঁবাসী। আগস্ট মাসের ১৬ তারিখ অর্থাৎ খেলা দিবসের দিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হয়েছিল মহিলাদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ। সেদিন এই অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন বনগাঁ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা দাস। বাড়ি ফেরার পথে হঠাৎই তিনি দেখতে পান বনগাঁ বারুরপল্লী লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় কিছু মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। এরপর তিনিও কৌতূহলবশত সেখানে যান এবং সেখানে গিয়ে দেখতে পান এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত শরীরে পড়ে আছেন রাস্তার পারে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়, সকলে দাঁড়িয়ে থাকলেও এক বাড়ির জন্য সেই ব্যক্তিকে কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। এরপরে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ শর্মিলা দাস সেই ব্যক্তিকে তড়িঘড়ি করে বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি তার পরিবারকে খবর পাঠানো হয়। বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। এরপরই তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর থেকে দীর্ঘ ১.৫ মাস তিনি চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম কার্তিক হালদার। ওই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় যেমন খুশি ব্যক্তির পরিবারের সদস্যরা, তার পাশাপাশি খুশি ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ শর্মিলা দাস। এই বিষয়ে শর্মিলা দাস জানান, ১৬ আগস্ট ছিল, আমরা মহিলা ফুটবল টিমের একটা খেলা হচ্ছিল আমাদের বনগাঁ পৌরসভার তত্ত্বাবধানে। সেখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান মহাশয় এবং আমরা সব কাউন্সিলররা ছিলাম। তা আমাদের খেলা শেষ হয়ে যাওয়ার পর আমি বাড়ি ফিরছিলাম, তখন রাস্তার মধ্যে হঠাৎ দেখি কিছু সংখ্যক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমি নামি, নেমে সেখানে দেখি এক অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পড়ে রয়েছেন এবং যে যার মতো দেখে সরে যাচ্ছিলেন। তো স্বাভাবিক, সাধারণ মানুষ, তারা ভয় পাচ্ছিলেন হয়তো যে পুলিশ কেস হবে বা কিছু। তখন আমি থাকতে পারিনি, আমি নেমে ওনাকে দেখি এবং চিনতে পারি না, ভেবেছিলাম হয়তো ঝাউডাঙ্গা বা কোনো অন্য কোনো জায়গার ব্যক্তি। বিচ্ছিরি অবস্থায় পড়েছিলেন, ওনার এক পাশ চোয়াল টল ভেঙে পড়ে গেছিলেন এবং ওনার কোনো সেন্স ছিল না, কথা বলতে পারছিলেন না। সেই অবস্থায় ওনাকে কোনো গাড়ি না পায় টোটোতে করে আমরা নিয়ে যাই, আমি এবং একজন ব্যক্তি ছিলেন তাকে আমাদের ওখানকার স্থানীয় লোক। তারপরে আস্তে আস্তে ওখানে বনগাঁ হসপিটালে ভর্তি করার পরে তারপরে পুলিশ এদিক ওদিক করে, একটা জিনিস আমি বলবো যে সবাই ফেসবুকটাকে খারাপ বলে, ফেসবুক অ্যাকচুয়ালি খারাপ নয়। দেখুন, আজকে সেদিনকে আমরা ওনার স্ট্রেস পাচ্ছিলাম, ওনার বাড়ির লোকের খোঁজ পাচ্ছিলাম না। ফেসবুক লাইভ করেছিল আমাদের বাড়ির লোক সেদিন। ফেসবুক লাইভ করার পরে তখন ওনার পরিচয় আমরা পাই এবং ওনার বাড়ির লোক খবর পান যে ওনাদের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, বা তার স্ত্রী খবর পান যে তার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে, দেন তারা হসপিটালে গিয়ে যোগাযোগ করে। এভাবেই ফেসবুকের একটা ভালো দিক আমি বলবো। আর আমাদের দলনেত্রী, আমাদের সকলের অভিভাবিকা, আমাদের মমতা ব্যানার্জি আমাদের এভাবেই শিখিয়েছেন যে সকলের পাশে কীভাবে থাকতে, শুধু ভোট বেসিস নয়, একজন মানুষ হিসেবে সকলের পাশে দাঁড়ানো উচিত। এবং আপনাদের সকলকে বলবো, সেদিন আমি হয়তো আগে একটু মানে বলেই ফেলেছিলাম মিডিয়ার সামনে যে যারা মানুষ তারা মানুষত্ব হারিয়েছে, কেন সবাইকে ঘিরে ধরে রয়েছে, ওনাকে কেউ তোলার ছিল না। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম যে হয়তো কোনোদিন আমার বাড়ির লোক বা আমি কেউ একজন পড়ে থাকবো, এইভাবেই কেউ এগিয়ে আসবে না। কিন্তু এটা আপনারা করবেন না, যেই হোক মানুষ হিসেবে একটু এগিয়ে যাবেন, হয়তো আপনিও আপনার অজ্ঞাতভাবে আপনার আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পারবেন একটা সন্তানকে, একজন স্বামীকে বা কারোর ছেলেকে। এই বিষয়ে আহত ব্যক্তি কার্তিক হালদার জানান, ১৬ আগস্ট আমি মোটরসাইকেলে করে বাজারে গিয়েছিলাম, ফেরার পথে একটি লরি এসে ধাক্কা মারে, এরপর আমি গুরুতরভাবে আহত হই। সেই সময় রাস্তা দিয়ে ফিরছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
তিনি আমাকে উদ্ধার করে বনগা হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর এখন আমি অনেকটাই ভালো আছি। আমাকে হসপিটালে নিয়ে যাই, নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাই, তারপরে ওখানে ট্রান্সফার করেছিল আরজিগড় হসপিটালে। আরজিগড়ে প্রায় 18 দিন ছিলাম আমি ওখানে। তারপরে বাড়ি নিয়ে এসছে, ছুটি করে এনে নার্সিংহোমে ভর্তি করেছিল, গিয়ে অপারেশন করিয়েছে, এখন ভালো আছে। হ্যাঁ, উনি এসছে আজকে দেখতে, আমার নিয়ে দেখে যাচ্ছে, ভালো, খুব ভালো কাজ করেছে, জানালে এখন পড়তে পারে, মানুষের উপকার যেন করে। ঘটনা সূত্রে জানা যায়, গত 16 আগস্টের দিন আহত ওই ব্যক্তি কার্তিক হালদার, তিনি বাজার করবার জন্য মোটরসাইকেলে করে বেরিয়েছিলেন। সেই সময় পেছন থেকে লরি এসে ধাক্কা মারে তাকে। এই বিষয়ে আহত ব্যক্তি কার্তিক হালদারের স্ত্রী জানান, আমরা ফোনে খবর এসেছিল বাড়িতে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমরা পরে শুনলাম যে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছিল। এখন অপারেশন করার পরে এখন ভালো আছে, আগের থেকে অনেক সুস্থ আছে। আজকে 19 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর এসছে, ওনাকে অনেক ধন্যবাদ যে আমার স্বামীকে প্রাণে বাঁচানোর জন্য। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার এই ঘটনাটিকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।